বাড়ল রান্নার গ্যাসের দাম এবং গত দু মাস ধরে আমরা দেখেছি ধাপে ধাপে দাম বেড়েছে এবং মোট 103 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। এই বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোচনায় আসব, তবে তার আগে কথা বলে নেব প্রতিনিধি সঞ্চয়ন মিত্র সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্চয়ন, 50 টাকা বেড়ে 14.2 কেজি সিলিন্ডারের দাম হলো 1079 টাকা। একদমই তাই, রান্নার গ্যাসের যে ডোমেস্টিক গ্যাস যেটাকে বলা হয় 14 কেজি 200 সিলিন্ডার, তার সিলিন্ডার প্রতি দাম বাড়ল 50 টাকা, নতুন দাম হলো 1079 টাকা। এক্ষেত্রে 50 টাকা দাম বেড়েছে। আজকে থেকে যদি ঠিক দু মাস আগের কথা ধরি, 6ই মে রান্নার গ্যাসের দাম ছিল সিলিন্ডার প্রতি 14 কেজি 200 সিলিন্ডারের দাম ছিল 976 টাকা, এবং তারপর থেকে এই দু মাসে দু পর্যায়ে দুবার 50 টাকা করে এবং একবার 3 টাকা, মোট 103 টাকা দাম বেড়েছে দু মাসের মধ্যে। অর্থাৎ দু মাসের মধ্যে 103 টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের, এবং নতুন যে দাম আজকে থেকে কার্যকর হচ্ছে 50 টাকা দাম বেড়েছে, এবং আজকে নতুন যে দাম হয়েছে তার হলো 1079 টাকা। অর্থাৎ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছিল মে মাসের শুরুতে, তারপর থেকে আরও বাড়ছে এবং আজকের দাম 1079 টাকা 14 কেজি 200 সিলিন্ডারে। গত দুদিন ধরে দেখা মিলছে না সরকারি বাসের। রাজাবাজার, পার্ক সার্কাস, টালিগঞ্জ শ্রম ডিপো থেকে সোম ও মঙ্গলবার বেরোয়নি সরকারি বাস। তেল সংকটের জন্যই সরকারি বাস এই দুদিন রাস্তায় নামেনি বলে জানিয়েছেন বাস ডিপোর কর্মীরা, ফলে ভোগান্তি বেড়েছে আমজনতার। তবে গতকাল রাতে তেল আসায় আজ সকালে রাস্তায় নেমেছে কয়েকটি সরকারি বাস। সব বাস চলছে না, একটু তেলের সমস্যাটা রয়েছে বলে সেজন্য সব বাস চালানো সম্ভব হচ্ছে না। কাল আর পরশু একটু তেলের ওই সমস্যার জন্যই বাস বেরোনো একটু সমস্যা হয়েছে। ডিপোতে একটু তেলের একটু মানে এখন একটু সমস্যা হচ্ছে একটু। বাস দুদিন ধরে ডিপোতে তেল ছিল না বলে চলছিল না, কিন্তু মেডিকেল চলছিল, এমনি একটা হসপিটাল গাড়ি ছিল একটা, এগুলো চলছিল। সাধারণ তেলের জন্য সমস্যার জন্য গাড়ি বেরোচ্ছে না, পাবলিকের জন্য সেমনভাবে বাস চলে না। আজকে কি চলছে? আজকে যথারীতি চালু হয়েছে, তেলে আসার পর থেকে চলছে। এখনো সব গাড়ি চলছে? এখনো সব নিয়ন্ত্রণে আসেনি, মোটামুটি চলছে। ডিপোয়ে তেলের সংকট, তাই সোমবার এবং মঙ্গলবার পার্ক সার্কাস ডিপো থেকে একটাও বাস বেরোয়নি। জানা যাচ্ছে শুধুমাত্র রিজার্ভ বাস, যেগুলো হাইকোর্ট এবং হাসপাতালে চলে, সেগুলো ছাড়া কোনো গাড়িই চলেনি গত সোমবার এবং মঙ্গলবার। গতকাল রাতে ডিপোয়ে তেল আসার পর আজ সকাল থেকে অল্প দু একটা রুটে বাস চলাচল শুরু হয়েছে। শুধুমাত্র পার্ক সার্কাস নয়, সিটিসির যে সমস্ত ডিপোগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতেই একই ছবি। অর্থাৎ তেল শূন্য হয়ে যাওয়ায় সেখানে কোনো বাস চলছে না, আর সে কারণেই সমস্যায় পড়ছেন যাত্রীরা। ক্যামেরা দিব্যেন্দু সিংহর সঙ্গে সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।